হ্যালো প্রেনাকল, ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পরা এক নতুন আপডেট আছে, যেটোর জড়িয়তে আপনাকে কেইবাটাও অতি গুরুত্বপূর্ণ কাম আপনি ঘরত বহিয়ে আপনার মোবাইলের হওয়াতে আপনার ল্যাপটপের হওয়াতে নিজেও করব পারিব। যেনেকুৱা আপনার নতুন একটা ভোটার কার্ডের বাবে আপনি অ্যাপ্লাই করব পারিব ঘরত বহিয়ে, আর যার বাবে আপনার খরচ হব মাত্র 30 টাকা, আর পোস্ট অফিসের পর কিন্তু সেই ভোটার কার্ডটা আহি আপনার ঘরত আহি দি হয়ে যাব। তো এই স্টেপ কেটে মই আজি দেখম, আর লগতে কি নতুন কই আপডেট আছে, আর এই নতুন আপডেটত কি কি সুবিধা দিছে ইয়ার তথ্যখিনি মই আজি এই ভিডিওটো জনাম। তো আপনার মই প্রথমতে আপনাকে দেখাম যে আপনাকে কেনে ইয়াতে রেজিস্টার করব লাগবে, ইয়াতে নতুন করে রেজিস্টার করব লাগবে, তারপরে আপনাকে বাকি কামখিনি স্টেপ বাই স্টেপ করব পারিব। সো মই যেটো আজি দেখাম যে আপনাকে নতুন একটা ভোটার কার্ডের বাবে কেনে অ্যাপ্লাই করব পারিব। যদি আপনার নাম ভোটার লিস্টত অর্থাৎ ভোটার তালিকাত অন্তর্ভুক্ত হওয়ার পিছত আপনি একটা ভোটার কার্ড পোৱা নাই, তেনেহলে আপনি এই স্টেপত আবেদন করার পিছত একটা ভোটার কার্ড লাভ করব। বা আপনার ভোটার কার্ডটো যদি হেরুয়াই গেছে বা আপনার ভোটার কার্ডটো ভাঙি গেছে, বেয়া হয়ে গেছে, তথাপিও কিন্তু এই স্টেপর জড়িয়তে আপনাকে আবেদন করার কিছুদিনের ভিতরতে কিন্তু আপনার ঘরত আহি দি থৈ যাব আপনার নতুন ভোটার কার্ডটো। তো আপনাকে নিশ্চয় বুঝি পাইছে যে মই আজির এই ভিডিওটো আপনাকে কি দেখাবলৈ গৈ আছো। সো ফ্রেন্ড, অল ফার্স্ট টাইম আপনাকে কি করবো, আপনার মোবাইল বা কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনাকে জাস্ট ইয়াতে লিখিব NBSP লিখে আপনাকে সার্চ করিব। আপনাকে NBSP লিখে যেতে সার্চ করিব, আপনার সম্মুখত এনেকুৱা কৈ ওয়েবসাইট কেবাটাও খোল খাব। তারে আপনাকে প্রথম যেটো ওয়েবসাইট দেখিবলৈ পাব, ইয়াতে দেখিবলৈ পাইছে NBSP, আপনাকে এই অপশনটোত ক্লিক করব। এই অপশনটোত ক্লিক করার লগে আপনার সম্মুখত কিন্তু এনেকুৱা কৈ আহি যাব। তো আপনাকে নিশ্চয় ইয়াতে দেখিবলৈ পাইছে কেবাটাও অপশন, আর এই যে কেটে অপশন আপনাকে দেখিবলৈ পাইছে, এই বাকি কেটে অপশন কিন্তু আগৰ পৰাই দিয়া আছিল। এই যেটো আপনাকে নিশ্চয় দেখিবলৈ পাইছে ভোটার পোর্টেল বেটা ইলেকশন কমিশন অব ইন্ডিয়া, আপনাকে নিশ্চয় দেখিবলৈ পাইছে এটো কিন্তু নতুনকৈ সংযোগ করা হৈছে যোৱা কিছুদিনৰ আগতে। তো ইয়াতে বেটা ভার্সন চলে আছে, তথাপিও মই আপোনাক স্টেপ বাই স্টেপ দেখুৱাম। তো ফার্স্ট টাইম আপনাকে কি করব লাগবে, ইয়াতে রেজিস্টার করব লাগবে। আপনাকে রেজিস্টার করার কারণে প্রথমতে এই অপশনটোতে ক্লিক করব। ক্লিক করার লগে আপনার হোমকর এনেকা কই আহি যাবে। ইয়াতে সব হোয়াট ডো ইউ নেট টুডে আপনাকে দেখিয়ে লাইছে, ইয়াতে এনরোল বুট, তারপর চেক এনরোলমেন্ট, আপডেট মাই ডিটেলস, ফাইন্ড মাই পুলিং স্টেশন, নো মাই ভ্যালু, আপনাকে এই সমূহ তথ্য কিন্তু ইয়ার পর জানিব পারিব। ইয়াতে আপনাকে রেজিস্টার কেনে করব, তার বাবে আপনাকে সব মোবাইল নাম্বার বা আপনাকে ইমেল হয় বা আপনার ভোটার আইডি নাম্বার হয় কিন্তু আপনাকে ইয়াতে রেজিস্টার করব পারিব। ইয়াতে সব পাসওয়ার্ড আর ইমেল খুঁজি আছে, ইয়াতে যেহেতু আমি এতিয়ালৈকে রেজিস্টার করা নাই, তার বাবে আপনাকে কি করব লাগবে, এই যেটো ওপরত যেটো মানে দেখে রয়েছে ডন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট, আপনাকে এই যেটো অপশন দেখে রয়েছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, আপনাকে ফার্স্ট টাইম এই অপশনটোত ক্লিক করব লাগবে। যেহেতু আপনার হাতত মোৰ হাতত এতিয়ালৈকে এটা একাউণ্ট ইয়াতে বনোৱা হোৱা নাই, তো ফাৰ্ষ্ট টাইম আমি কি কৰিম, ইয়াতে এটা একাউণ্ট বনাম। তো একাউণ্ট বনোৱাৰ কাৰণে আপুনি যেতিয়াই ক্লিক কৰিব, ক্লিক কৰাৰ লগে লগে কিন্তু আপোনালোকৰ সন্মুখত এনেকুৱাকৈ আহি যাব ক্ৰিয়েট ইউৰ একাউণ্ট। তো ইয়াতে আপোনালোকে দেখিবলৈ পাইছে ৰেজিষ্টাৰ ইউৰ ছেল্ফ বাই ইন্টাৰিং ইমেইল আইডি, তো আপোনালোকে ইমেইলৰ সৈতে ইয়াতে ৰেজিষ্টাৰ কৰিব পাৰিব। তাৰপিছত তলত কেইবাটাও অপশ্যন আছে, ইয়াতে ছাইন আপ উইথ ফেচবুক বা ছাইন আপ আপ উইথ জিমেইল হয়তো করব পারিব, বা আপনাদেরকে এই যে কেটা অপশন দেখে রয়েছে টুইটার হয়তো আপনাকে করব পারিব, এনেক বহুত কেটা অপশন দিয়ে আছে। সো মই ইয়াতে আপনাদের ইমেইলের হয়তো করে দেখাব বিচারিছো, যদি আপনাদের ফেসবুক বা জিমেইলের হয়তো করব বিচারে, তথাপিও কিন্তু করব পারিব, অতি সহজতে আপনাদের যে কোনো একটা ক্লিক করলে হয়ে যাব। তো মই ইয়াতে কি করিম, মোর ইমেইল এটা বহাই দিম। আপনাকে যেতিয়া জিমেইলটো বহাই দিব, বহাই দিয়ার লগে লগে আপনাকে কন্টিনিউ অপশনটো ইনেবল হয়ে যাব, আপনাকে কন্টিনিউ অপশনত ক্লিক করব লাগিব। কন্টিনিউ অপশনত ক্লিক করার লগে লগে সাকসেসফুলি চেক ইউর ইমেইল ইনবক্স এন্ড ক্লিক লিঙ্ক সেন্ড ইমেইল টু, আপনার অর্থাৎ আপনার ইমেইলত কিন্তু একটা লিঙ্ক দিয়া হয়েছে, আপনাকে কি করবো লাগবে, সেই লিঙ্কত যায়, ইমেইলত দিয়া লিঙ্কত ক্লিক করার লগে লগে আপনার সম্মুখত এনেকা কয়ে আই যাব কংগ্রেজুলেশন, ইয়াতে সব ভোটার পোর্টেল কংগ্রেজুলেশন, আপনাকে এনেকা কয়ে আহিব, ইয়াতে আপনাকে টিট লগাই আপনাকে কি করবো ওয়েলকাম অপশনত আপনাকে ক্লিক করব। ওয়েলকাম অপশনত যেতিয়াই ক্লিক করব, আপোনাকৰ সমুখত কিন্তু এনেকুৱাকৈ কেইবাটাও অপশন খোল খাব, আর ইয়াতে স্টেপ বাই স্টেপ আপোনাকে কিছু বিষয় মানে আপডেট দিব লাগিব। ইয়াতে আপোনাৰ নাম, ইয়াতে আপোনাৰ ইয়াতে প্ৰথমটো আপোনাৰ ইয়াতে সব ইন্টাৰভিউ নেম, ইন্টাৰভিউ ফার্স্ট নেম, ইয়াতে ইউজাৰ নেম দিবলৈ দিছে, তাৰপিছত ইয়াতে আপোনাকৰ স্টেটটো সিলেক্ট কৰিব লাগিব, আপোনাৰ যিটো স্টেট হয়, আমাৰ যিটো অসম, তো মই ইয়াতে ফার্স্ট টাইম নামটো সিলেক্ট কৰি দিম। সো ফ্রেন্ড, মই ইয়াতে ফার্স্ট টাইম নামটো বহাই দিছো, ইয়াৰ পিছত মই স্টেটটো সিলেক্ট কৰিছো, ইয়াতে মই জেন্ডাৰটো সিলেক্ট কৰিছো, ইয়াতে কি কৰিম, মই নেক্সটত ক্লিক কৰি দিম। নেক্সটত ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকৰ সন্মুখত এনেকুৱাকৈ আহি যাব, ইয়াতে চাওক আপোনালোকে কেইবাটাও অপশ্যন পাই যাব। ইয়াতে হ'ল
প্রথম যেটো অপশন আছে এটো হল নিউ ভোটার রেজিস্ট্রেশন, তারপিছত আছে কারেকশন ভোটার আইডি, তারপিছত আছে শিফটিং অদার প্লেস, তারপিছত আছে রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি, তারপিছত আছে ডিলেশন অফ ভোটার আইডি। তো আপনাকে এনেকৈ পাঁচটা অপশন পাই যাব। তো প্রথম যেটো অপশন আপনাকে নিশ্চয় বুঝি পাইছে, নিউ ভোটার রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি যদি এজন মানুহৰ নাম নতুনকৈ অন্তর্ভুক্ত কৰিব বিচাৰে ভোটার তালিকাত, তেনেহলে আপনাকে প্রথম যেটো অপশন পাইছে ইয়াতে ক্লিক কৰি আপনাকে অনলাইন এপ্লাই কৰিব পাৰিব। দ্বিতীয় যেটো অপশন আপনাকে দেখি পাইছে কারেকশন ইন ভোটার আইডি, আপনার ভোটার আইডি যদি কোনো ধরনের শুধরণি করবলগা আছে বা কোনো ধরনের ভুল ভ্রান্তি আছে, তেনেহলে আপনাকে কারেকশন ইন ভোটার আইডি অপশন ক্লিক করে আপনাকে ইয়াতে কারেকশন করে লব পাৰিব বা শুধরণি করব পাৰিব। তারপর আছে শিফটিং টু অদার প্লেস, ধরক আপনি এখন ঠাইত আগত আছিল, এতিয়া অন্য এখন ঠাইত গুছি গৈছে, যদি আপনি সেই এড্রেসটো চেঞ্জ করব বিচাৰে আপনার ভোটার আইডি, তেনেহলে আপনাকে এই অপশনটোত ক্লিক করে চেঞ্জ করব পাৰিব। আর এই যেটো অপশন দেখিব আছে রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি কার্ড, ইয়াতে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডটো যদি আপনার বেয়া হয়ে গেছে বা হেরুয়াই গেছে বা আপনার নাম ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার পিছত আপনি একটা ভোটার আইডি কার্ড পাওয়া নাই, তেনেহলে আপনাকে এই অপশনটোত ক্লিক করে কি করব পাৰিব, যে আপনাকে একটা নতুন ভোটার কার্ডের বাবে আবেদন করব পাৰিব। আর এইটো বিষয়ে মই আজির এই ভিডিওটো দেখাম। তারপর এইটো যেটো আছে হেকত ডিলিশন অফ ভোটার আইডি, ধরক এজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে বা তেও মরি গেছে কোনো কারণত, তেনেহলে আপনাকে এই অপশনটোত ক্লিক করে এজন ব্যক্তির নাম ইয়ার পৰা মানে নামটো ডিলিট করব পাৰিব, ভোটার লিস্টের পৰা ডিলিট করব পাৰিব। তো এই বাকি যে কেটা অপশন আছে এই কেটা অপশনের বিষয়ে মই পিছত আপনাদের দেখাম এটা এটা কই। তো আজি মই আপনাদের দেখাম যে আপনি একটা নতুন ভোটার কার্ডের বাবে কেনেকৈ অ্যাপ্লাই করব পাৰিব, যদি আপনার ভোটার কার্ডটো হেরাই গৈছে বা বেয়া হৈছে বা আপনি এতিয়ালৈকে পোৱা নাই, তেনেহলে এই ভিডিওটো চাই আপনি অ্যাপ্লাই করব পাৰিব। আর মাত্র 30 টাকা খরচ হবো আপনার, এই 30 টাকার খরচের বিনিময়ত কিন্তু আপনি একটা ভোটার কার্ড আপনার ঘরত পাই যাব, অর্থাৎ আপনার পোস্ট অফিসের জড়িয়ে আপনার ঘরলৈ আই যাব। তো আপনাকে এই যেটা অপশন দেখব আছে রিপ্লেসমেন্ট অফ ভোটার কার্ড আইডি, সরি আইডি, আপনাকে এই অপশনটোত ক্লিক করব লাগিব। এই অপশনটোত ক্লিক করার লগে এনেকুৱাকৈ আই যাব ইয়াতে সব অর্ডার ভোটার পোর্টেল, আপনার ভোটার পোর্টেল আপনাকে নিশ্চয় দেখব আছে, যিজন ব্যক্তির নামত আপনি রেজিস্টার করব সেইজন ব্যক্তির নাম এনেকুৱাকৈ শো করব। মাই নেম ইজ ভোটার মিত্রে আপনাকে দেখব আছে, এই যেটো অপশন দেখব আছে লেট স্টার্ট, আপনাকে এইটো সাইডত থকা অপশনটোত আপনাকে লেট স্টার্টত ক্লিক করব। আপনার সম্মুখত এনেকুৱাকৈ আই যাব, লেট স্টার্টত ক্লিক করার লগে থিংক ইউ শুড নো আপনাকে নিশ্চয় দেখব আছে, ইয়াতে সব ডো ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার, আপনার হাতত যদি ভোটার কার্ড আছে তেনেহলে আপনাকে ইয়েস করব। এই যেটো দ্বিতীয় অপশন দেখা আছে ইয়েস আই হ্যাভ এ ভোটার আইডি নাম্বার, আপনাকে এইটা অপশনত ক্লিক করব, যেহেতু আমি এটা নতুন ভোটার কার্ডের বাবে অ্যাপ্লাই করেছো, মানে আমার ভোটার কার্ডটো হেরাই গেছে বা বেয়া হয়েছে বা এতিয়ালৈকে পোৱা নাই, যেহেতু আমার হাতত কিন্তু এতিয়া ভোটার আইডি নাম্বার যেটো আছে সেটি কিন্তু অলরেডি আছে, গতিকে আপনাকে দ্বিতীয় নাম্বারটো ক্লিক করব। এইটো প্রথম যেটো আছে ইয়াতে নো আই ডোন্ট হ্যাভ এ ভোটার আইডি নাম্বার, এইটো হল যিসকলৰ ভোটত এতিয়ালৈকে নাম অন্তর্ভুক্ত হোৱা নাই সেইসকলে ক্লিক করব। আমার যেহেতু ভোটার নাম্বার আছে ইপিক নাম্বার আছে, গতিকে আমি এইটো অপশনত ক্লিক করিম, এতে ক্লিক করার লগে লগে এতে সব প্লিজ ইন্টার ইয়োর ভোটার আইডি, তো আপনাকে ভোটার আইডির যেটু ডিটেলস অর্থাৎ ইভিক নাম্বারটো বহার লগে লগে আপনাকে কি করবে লাগবে, হেজ ডিটেলস আপনাকে এবার ক্লিক করে দিব। মানে মই এতে নেটওয়ার্কের প্রবলেম হওয়ার কারণে মই বাকি ডিটেলস খিনি আপনাকে দেখাব পারা নাই। তো আপনাকে তারপর নেক্সট ক্লিক করার লগে লগে আপনার যেখানে ডিটেলস অর্থাৎ আপনি যেটু ইপিক নাম্বার দিয়ে আপনি তাতে সাবমিট করব, সাবমিট করার লগে লগে সেইজন ব্যক্তির সকল ডিটেলস তাতে শো করব, যদি সকল ডিটেলস ঠিকই থাকে তাহলে আপনাকে তারপর ওকে অর্থাৎ নেক্সট করব। নেক্সট করার পিছত আকো আপনাকে তাতে দেখবলে পাবো যে আপনি একটা 30 টাকা পে করব লাগবে, এতে বর্তমান সময়ত কিন্তু অনলাইন পে করব নোৱাৰিব, অফলাইন পে করব লাগবে, আপনি তারপর নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করে আপনাকে সাবমিট করব লাগবে, সাবমিট করার পিছত আপনাকে তাতে প্রশ্ন করব, মানে তিনটা অপশন আইব, আপনি আপনার ভোটার কার্ড আপনি আপনার বিয়লো তাতে বিচারে নে আপনি পোস্ট অফিস বিচারে না আপনার ওসর থাকা সিএসসি সেন্টারত বিচারে, তো তেনেকুৱাকৈ তিনটা অপশন আই পাবনা, যেটো ভাল লাগে আপনি সেইটো সিলেক্ট করে আপনাকে তারপর সাবমিট করব। সাবমিট করার লগে লগে আপনাকে এনেকুৱা একটা মেসেজ পাব, আপনাকে যেনেকুৱা ডিসপ্লে দেখা গেছে এনেকুৱা একটা মেসেজ আইব, তাতে আপনাকে একটা টেক আইডি পাব, অর্থাৎ আপনি যদি সাবমিট করে তার একটা আইডি পাব, সেই আইডির সহায়তে আপনাকে স্টেটাসটো চেক করব পাৰিব, যে আপনার ভোটার আগে আইডি কার্ডটো কিমান দূর আগুয়াই গেছে, আপনাকে স্টেটাসটো চেক করব পাৰিব।